আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে আমরা দ্বিতীয় ক্লাসে উপস্থিত হয়েছি। তো আজকে আমরা দ্বিতীয় ক্লাসে প্রবলেম নাম্বার টু আলোচনা করব। সো প্রবলেম নাম্বার ওয়ান ইতিমধ্যে আলোচনা করা হয়ে গেছে এবং প্রবলেম নাম্বার টু আজকে এখন আলোচনা করা হবে। আপনারা যদি সম্পূর্ণ বইটা আমাদের শর্ট কোর্সের মাধ্যমে করতে চান সেক্ষেত্রে আমাদের কাছে যোগাযোগ করতে পারেন, কারণ এই টপিকটাতে হিউজ পরিমাণ কনফিউশন সাধারণত স্টুডেন্টদের দেখা যায়। চলুন শুরু করা যাক আজকে দুই নম্বর প্রবলেম। আজকের প্রবলেমে আমাদের বলছে জনাব আসমা এবি ব্যাংকের কর্মকর্তা, ঠিক আছে, তার মানে উনি বেসরকারি, এবি তো সরকারি না। এরপরে 2017-18 আছে, এটাকে যেহেতু আপনাদের সামনে পরীক্ষা দেবেন সো পরীক্ষা হিসেবে আপনার এই সালটা চেঞ্জ করে দেবে, সেটা মোটামুটি 21-22 অথবা 22-23 দিতে পারে, ঠিক আছে। আয় বর্ষে তার আয় সমূহ নিম্নরূপ, এখানে 2022-23, ঠিক আছে। সো বেতন পায় আর তিন বোনাস, তিন মাসের মূল বেতনের সমান, বাড়ি ভাড়া, ভবিষ্যৎ তহবিল, ব্যাংক হতে গাড়ি দিছে, ঠিক আছে। উপরোক্ত তথ্যের ভিত্তিতে জনাব আসমার বেতন খাতে আয় নির্ণয় করো। সো আমাদের কী নির্ণয় করতে বলছে? বেতন খাতে আয়। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা কী লিখব? করদাতার নাম লিখব। তাহলে করদাতা লিখি করদাতা জনাব আসমা, ঠিক আছে। এখন এই পাশে লিখব আয় বর্ষ। আয় বর্ষ অঙ্কের ভিতরে তো দেওয়া আছে 17-18, বাট আয় বর্ষটা যদি আপনারা 17-18 হিসেবে লেখেন সেক্ষেত্রে কিন্তু 17-18 নিয়মে করতে হবে। সো এই বইটা যেহেতু আমার পুরনো তাই 17-18 তো লিখলে হবে না, এখন আপনাকে আপডেট সালটা লিখতে হবে। সো আমি ধরে নিচ্ছি যে 2021-22 অথবা 22-23 আসতে পারে। এখন এই পাশে লিখবেন কর বর্ষ। কী করবেন? আয় বর্ষের থেকে এক বছর পিছায় দিবেন, তাহলেই আপনাদের কর বর্ষটা বের হয়ে যাবে। এখন আয় বর্ষ যেহেতু আমরা এখানে 21-22 লিখছি, তার মানে কর বর্ষ আমাদের হয়ে যাবে 2022-23। এখন আমরা যেই টপিকের উপর অঙ্ক করতেছি সেই টপিকটাকে কী করতে হবে? এখানে লিখে দিতে হবে আমরা কোন টপিকের উপর অঙ্ক করতেছি। আমরা করতেছি বেতন খাতে আয় নির্ণয়। আমরা কী করতেছি? বেতন খাতে আয় নির্ণয়, ঠিক আছে। তো এখন একটা টেবিল দিয়ে দিব, টেবিল দিলেই আমাদের কাজ শেষ হয়ে যাবে। সো খুবই সোজা জিনিস এগুলো। সো প্রথমে আয়ের খাত ও ধারাসমূহ, ধারাসমূহ এই পাশে হচ্ছে টাকা আর এই পাশেও কি টাকা। সো প্রথমে আবারও কী দিতে হবে? ধারাটা দিয়ে দিতে হবে, কত ধারার অঙ্ক করতেছি। তাহলে আমরা এখানে লিখব বেতন খাতে আয়। কী লিখব? বেতন খাতে আয়ের প্রথম ধারা, ধারা কত? ধারা নাম্বার 21। সো প্রথমে চোখ বন্ধ করে কী লিখব? অবশ্যই আমরা প্রথমে চোখ বন্ধ করে লিখব মূল বেতন। চোখ বন্ধ করে কী লিখব? মূল বেতন। এখন অঙ্কের ভিতরে মূল বেতন কত টাকা দেওয়া আছে? এ মূল বেতন দেওয়া আছে 60,000 টাকা। যেহেতু আমাদের মূল বেতন দেওয়া আছে 60,000 টাকা, তাই আমরা এখানে 60,000 লিখে দিছি। এখন 60,000 টাকা হচ্ছে এক মাসের। এ কি সারা বছর খালি এক মাস চাকরি করছে নাকি 12 মাস চাকরি করছে? অবশ্যই 12 মাস চাকরি করছে। তো 12 মাস চাকরি করলে 12 দিয়ে গুণ দিয়ে দেব। এখন মূল বেতনের টাকাটা কী করে দিতে হয়? মূল বেতনের টাকাটা গুণ করে দিতে হয়, ঠিক আছে। আমরা তাহলে একটু গুণ করে দেখি, তাহলে গুণ করার জন্য ক্যালকুলেটর লাগবে, ঠিক আছে। 60,000 × 12 মাস মানে 7,20,000 টাকা, ঠিক আছে। 7,20,000 টাকা। এখন মূল বেতনটা লেখা শেষ, এখন এডিশনাল আর কী কী আছে এগুলো আমরা অঙ্ক দেখি। এক নম্বর কাজ শেষ, দুই নম্বর কাজ কি? বোনাস, তিন মাসের মূল বেতনের সমান। তাহলে এখন আমরা কী লিখব? বোনাস লিখব, বোনাস। এখন এক মাসে বেতন পায় কত? 60,000 টাকা। তাহলে তিন মাসের মূল বেতনের সমান হলে 3×6=18, 1,80,000 টাকা। যেহেতু বোনাসের উপর কোনো রকম অকর ধার্য করা হয় না, তাই বোনাসের টাকাটা সম্পূর্ণ আমরা কী করে দিছি? ফাইনাল ঘরে লিখে ফেলছি, ঠিক আছে। বোনাস গেল। আর কী কী আছে? বাড়ি ভাড়া ভাতা মাসিক 25,000 টাকা। তাহলে বাড়ি ভাড়া দিয়ে দিব, বাড়ি ভাড়া দিয়ে দিব। এখন কথা হচ্ছে বাড়ি ভাড়ার উপর কী দেওয়া হয়? এটার উপর ছাড় দেওয়া হয়,
মানে অকর ধার্য দেওয়া হয়, যেহেতু বাড়ি ভাড়ার উপর ছাড় দেওয়া হয় তাই এটাকে ফাইনাল করে লিখব না আমরা। আর এক মাসে কত পায় বাড়ি ভাড়া বাবদ? 25,000 টাকা। তোর মাসে 12 মাস, তোর 12 মাসে ও কত টাকা পাবে? এক মাসে 25,000 টাকা পায়, 12 মাসে কত পাবে? 3 লক্ষ টাকা পাবে। তাহলে এখানে 3 লক্ষ টাকা লিখে দিলাম, ঠিক আছে। এখন এই যে 3 লক্ষ টাকা লিখলাম, এখন এখান থেকে সরকার বলে না তোমাকে কিছু ছাড় দেওয়া হবে, এত টাকা ট্যাক্স দিতে হবে না। তো ছাড়টাকে বলে কি? ছাড়টাকে বলে অকর ধার্য, অকর ধার্য। ছাড়টাকে বলে অকর ধার্য। এখন ছাড়টাকে কিভাবে দেয়? 1 নম্বর ছাড় হচ্ছে মূল বেতনের 50%, মূল বেতনের 50%। তো মূল বেতন কত? 7,20,000। 50% করলে কত? 3,60,000। অথবা কি? অথবা হচ্ছে সর্বোচ্চ, অথবা সর্বোচ্চ হচ্ছে 3 লক্ষ টাকা, মূল বেতনের 50% অথবা সর্বোচ্চ 3 লাখ টাকা। এই দুইটার মধ্যে যেটি কম, এই দুইটির মধ্যে যেটি কম, তাহলে কম কোনটা? অবশ্যই 3 লক্ষ। তাহলে 3 লক্ষ টাকা পর্যন্ত ছাড় রয়েছে, ঠিক আছে। তো ওর বেতনে কত? 3 লাখ। 3 লাখ টাকা যদি ছাড় দেয়, ওকে 1 টাকার উপরও কর দিতে হবে না, তার মানে এখানে জিরো আসবে। পরবর্তী এন্ট্রিটা কি? পরবর্তী এন্ট্রি হচ্ছে অনুমোদিত ভবিষ্যৎ তহবিলের সুদ 18% হারে 8,000 টাকা, 8,000 টাকা, ঠিক আছে। তাহলে অনুমোদিত ভবিষ্যৎ তহবিলের সুদ, পরবর্তী এন্ট্রিটা কি আসবে? অনুমোদিত ভবিষ্যৎ তহবিলের সুদ, অনুমোদিত ভবিষ্যৎ তহবিলের সুদ। এখন কথা হচ্ছে, সরকার বলছে তুমি যখন ভবিষ্যৎ তহবিলে কোনো রকম ইনভেস্ট করবে, বিনিয়োগ করবে, তখন যে সুদটা পাওয়া যাবে এই সুদের উপর তোমাকে আমি হয় 14.5% হারে ছাড় দিয়ে দিব, অথবা কী করব, বেতনের 1/3, এই দুইটার মধ্যে যেটা কম ওটা ছাড় দিয়ে দিব। তাহলে সুদ কয় হাজার টাকা? সুদ হচ্ছে 8,000 টাকা। অঙ্কের ভিতরে খেয়াল করেন, অঙ্কের ভিতরে খেয়াল করেন, এই এন্ট্রিটা সাধারণত পাওয়া যায় না, এই এন্ট্রিটা সাধারণতই পাওয়া যায় না। কিন্তু এখানে বলা আছে অনুমোদিত ভবিষ্যৎ তহবিলের সুদ, সুদটাই হচ্ছে 18%। 18% মানে হচ্ছে কত? 8,000 টাকা। এখানে কিন্তু কখনো কখনো, সরি, এটা 8,000, এখানে কিন্তু কখনো কখনো কি থাকতে পারে, সরাসরি অনুমোদিত ভবিষ্যৎ তহবিল থাকতে পারে। তহবিল যদি বলে তাহলে 14.5% এইটার উপর হবে, আর যখন তহবিলের সুদ বলা হবে তখন হিসাবটাকে কিন্তু পাল্টি খাওয়াই দিতে হবে। আচ্ছা, পাল্টিটা তাহলে খাওয়াই দিই নাকি? তাহলে অনুমোদিত ভবিষ্যৎ তহবিলের সুদ 8,000 টাকা লিখছি, কারণ এখান থেকে অকর ধার্য রয়েছে। এখন এই যে অকর ধার্যটা রয়েছে এটা কিভাবে? 1 নম্বর হচ্ছে অকর ধার্য, 1 নম্বর হচ্ছে যে 14% তহবিলের 14.5% এখন 14.5% মানে কত? মানে 14.5% মানে কত? এখানে বলছে যে 18% মানে 8,000। 18% মানে যদি 8,000 হয় তাহলে 14.5% মানে কত? যদি আমি আবারও বলছি, দেখেন পাল্টি কেমনে খাই, অনুমোদিত ভবিষ্যৎ তহবিল যদি এখানে 8,000 টাকা থাকতো তাহলে 8,000-এর উপর সরাসরি 14.5% দিয়ে দিতাম, কিন্তু এখানে বলে দিছে অনুমোদিত ভবিষ্যৎ তহবিলের সুদ, এ সুদটাই দিয়ে দিছে সরাসরি, এবং কত দিছে, এই 18% হারে যে সুদ করছে এটা বলে দিছে। তো আমাদের 14.5% পর্যন্ত কি অকর ধার্য? তো তার মানে বাকিটা কি অকর ধার্য হবে না? এই বাকিটা দিয়ে হবে না, এটাকে তো হিসাব করতে হবে নাকি? তো এই যে 8,000 টাকা আমাদের আসলো, এটা কত পার্সেন্ট? এই 18%-এর, তার মানে 1% সমান 444 টাকা। আমাদের অকর ধার্য কতটুকু? 14.5%, 14.5, তার মানে 6,444 টাকা পর্যন্ত আমাদের কি হবে? ছাড় দেওয়া যাবে। তার মানে এখানে 6,444 টাকা। অথবা আরেকটা নিয়ম আছে, বেতনের 1/3 বা 33%, ঠিক আছে, বেতনের 1/3 বা 33.33%, ঠিক আছে। এখন বেতন কত? ওয়ার বেতন হচ্ছে 7,20,000 টাকা। বেতন কত? 7,20,000 টাকা। এর 3/1, তার মানে 2,40,000 টাকা, 2,40,000
টাকা। এখন এই যে 2,40,000 টাকা অথবা 6,444 টাকা, দুইটার মধ্যে আগের বারে কিন্তু যেটি কম ছিল সেটি আমরা লিখেছি, এখন পরের বারও কি সেম টু সেম হবে, যেটি কম ওইটার উপর অকর ধার্য হবে। তো দুইটার মধ্যে 6,444 টাকায় কম, তার মানে 8,000 টাকার মধ্যে 6,440 টাকার উপর কোনো ট্যাক্স দিতে হবে না। তো যেহেতু এই টাকাটার উপর কোনো ট্যাক্স দিতে হবে না, তার মানে আমরা এটাকে মাইনাস করে দিতে পারবো, তাহলে 1,556 টাকার উপর ট্যাক্স দিতে হবে। ঠিক আছে, আচ্ছা এই এন্ট্রিটা পর্যন্ত ইনশাল্লাহ আপনাদের কোনো প্রবলেম নাই। আর আপনাদের যদি পার্সোনাল প্রবলেমগুলো থেকে থাকে আমাদের প্রাইভেট গ্রুপে জয়েন করেন, প্রাইভেট গ্রুপে প্রত্যেকটা পার্সোনাল প্রবলেম একটা একটা করে ধরে ধরে করে দেওয়া হচ্ছে, ইনশাল্লাহ সেখান থেকে আপনারা প্রোগ্রেস করতে পারবেন। ব্যাংক হতে তাকে একটি গাড়ি দেওয়া হয়েছে যা তিনি সম্পূর্ণ ব্যক্তিগত কাজে ব্যবহার করেন। একটা জিনিস খেয়াল করেন, যখন তাকে যাতায়াতের জন্য গাড়ি কেন দেয়, যাতায়াতের জন্য দেয় গাড়ি কেন দেয়, গাড়ি বা যানবাহন যাই দোক না কেন যাতায়াতের জন্য দেয়, তার মানে গাড়ি দোক আর যানবাহন দোক মোট অথবা যাতায়াতের টাকা দোক, তিনটাই কি সেম পারপাসে দেয়, যেন তিনি চলাফেরা করতে পারে। যাতায়াতের টাকাই দোক, গাড়ি দোক আর যেই দোক, যেন তিনি যাতায়াত বা চলাফেরা করতে পারে এই কাজে। যখন কোনো ব্যক্তিকে চলাফেরা করার জন্য, যখন কোনো ব্যক্তিকে যাতায়াত করার জন্য টাকা দেওয়া হয়, তখন প্রাইমারিলি ধরে নেওয়া হয়, প্রাথমিকভাবে ধরে নেওয়া হয় যে তিনি নিম্ন বেতনে চাকরি করেন এবং তার সম্পূর্ণ অকর ধার্য সর্বোচ্চ 30,000 টাকা। কিন্তু যখনই কোনো ব্যক্তিকে সরাসরি তাকে যাতায়াতের জন্য গাড়ি দেওয়া হয়, সরাসরি তাকে যাতায়াতের জন্য যানবাহন দেওয়া হয়, তখন ধরে নেওয়া হয় যে তিনি উচ্চপদস্থ কর্মকর্তা এবং তার অকর ধার্যের টাকাটা হচ্ছে 60,000 টাকা সর্বোচ্চ এবং মূল বেতনের 5%। আমি আবার বলছি, যখন টাকা দেওয়া থাকবে তখন পার্সেন্টেজ নাই, শুধুমাত্র 30,000 টাকা কী হবে অকর ধার্য হবে। কিন্তু যখন সরাসরি গাড়ি দেওয়া হবে, সরাসরি যানবাহন দেওয়া হবে, তখন হয় মূল বেতনের 5% অথবা 60,000 টাকা। ঠিক আছে, এত আমরা এটা হিসাব করি। আমাদের কী সুবিধা দিছে, যাতায়াত সুবিধা দিছে, তাহলে আমরা এখানে লিখে ফেলি যাতায়াত সুবিধা। তো একটা গাড়ি দিছে, গাড়িটা যে কত টাকা এটা তো উল্লেখ করার নাই, যদি উল্লেখ করা থাকতো তাহলে এখানে সরাসরি কি লিখে দিতাম, টাকাটা লিখে দিতাম। যেহেতু উল্লেখ করা নাই তাই আমরা লিখব মূল বেতনের 5%। মূল বেতনের 5% এখানে কয়, 7,20,000 টাকা। ঠিক আছে, 7,20,000 টাকা মূল বেতনের 5%, তার মানে আসে কত হাজার, 36,000 টাকা। ঠিক আছে, অথবা সর্বোচ্চ 60,000 টাকা যেহেতু গাড়ি দেওয়া হয়। ঠিক আছে, এই দুইটার মধ্যে যেটি বড় তো ওইটা আমাদের ফাইনাল ঘরে লিখে দিতে হবে। অবশ্যই 36,000 থেকে 60,000 বড়, তাই এটা ফাইনাল ঘরে লিখে দিছি। এখন আর কি কোনো এন্ট্রি আছে, অঙ্কের ভিতরে আর কোনো এন্ট্রি নাই, সবগুলো এন্ট্রি করে দেওয়া শেষ। তো যেহেতু সবগুলো এন্ট্রি করে দেওয়া শেষ, আমরা এখানে কি লিখব, আমরা লিখব বেতন খাতে মোট আয়, বেতন খাতে মোট আয়। এটা একটু হিসাব করে নেন নাকি, আমি একটু হিসাব করে নিই। 7,20,000 টাকা যোগ 1,80,000 যোগ 1,556 যোগ 60,000 টাকা 9,61,000 টাকা, হ্যাঁ 556 টাকা, 9,61,556 টাকা। এতটুকু পর্যন্ত ক্লিয়ার? তবে আগের ক্লাসে একজন বলেছিলেন যে আমি টিকাটা দিইনি, আসলে এই টিকাটা দিইনি, পরে দেখলাম যেহেতু টিকাটা দিইনি, টিকা এখানে দেওয়ার কিছুই নাই, এখানে লেখা আছে এটা পড়ে নিয়েন। টিকার ক্ষেত্রে খুব জোর জবরদস্তি করতে হয় না, শুধুমাত্র পরিবর্তিত নিয়মগুলোকে মেনটেন মাথায় রেখে এগুলো দিয়ে দিতে হয়। তো বাড়ি এখানে আপনারা টিকা আমি বলে দিব না কি, আমি বলে দিচ্ছি, দিতে পারছি। বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের 50% অথবা বার্ষিক 3,00,000 টাকা, যেটি কম সেটি অকর ধার্য।
ঠিক আছে, টিকা নাম্বার ওয়ান। টিকা নাম্বার টু, নিয়োগকর্তা যেহেতু নিয়োগকর্তা কর্তৃক প্রদত্ত গাড়িটি ব্যক্তিগত কাজে ব্যবহৃত হয়, তাই মূল বেতনের 5% অথবা বার্ষিক 60,000 টাকার যেটি বড় সেটি বেতন খাতে অন্তর্ভুক্ত করা হয়েছে। তিন নাম্বার, এটা অবশ্য তিন নম্বরে দেওয়ার দরকার ছিল, এটাকে দুই নম্বরে দিয়েছে। আচ্ছা যাক, কোনো সমস্যা নাই, দিলেই হইলো। তারপরে অনুমোদিত ভবিষ্যৎ তহবিলের সুদ 14.5% অথবা মূল বেতনের 33.33%-এর মধ্যে ছোটটি অকর ধার্য করা হয়েছে। তো মোটামুটি আমরা যে ক্ষেত্রে সরাসরি এন্ট্রিগুলো বসাই দিব, এক্ষেত্রে সরাসরিগুলোর টিকা না দিলেও চলবে, বাট যেগুলোতে অকর ধার্য দিব সেগুলো টিকা, যেগুলোতে পার্সেন্টেজ দেবো সেগুলো টিকা মাস্ট বি দিতে হবে। এখন আপনি চাইলে প্রথম থেকে শেষ পর্যন্ত টিকায় বোঝাই করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন বলতে পারেন, স্যার কেমনে টিকায় বোঝাই করবো, একটা দেখাই দেন নাকি? তাহলে একটা আমি দেখাই দিচ্ছি। দেখেন, মূল বেতন সরাসরি অন্তর্ভুক্ত করা হলো, দিয়ে দিবেন বোনাসের টাকা কোনো অকর ধার্য হয় না, তাই সরাসরি মূল কলামে মানে অন্তর্ভুক্ত করা হলো বা মোটাঙ্কিত করা হলো। বাড়ি ভাড়াটা তো বললাম, অনুমোদিত ভবিষ্যৎ তহবিল তো বললাম নাকি, আর যানবাহন সুবিধা তো এখানেই আছে, তিনটা। ঠিক আছে, তো এইভাবেই দেওয়া যাবে ইনশাল্লাহ। তো আপনাদের জন্য আমি আবারও একটু বলছি, প্রাইভেট কোর্সের ব্যবস্থা রয়েছে। আপনারা, আমি জানি হয়তোবা আপনারা অনেকেই এই লাইভটার পর আমাকে টেক্সট করবেন বিভিন্ন সমস্যা নিয়ে। আপনাদের পার্সোনাল সমস্যাগুলো আমরা শুধুমাত্র আমাদের প্রাইভেট গ্রুপে ইয়া করছি। যাতায়াত সুবিধা মূল বেতনের 5%, এগুলো কি মুখস্থ করা লাগবে? এটা হচ্ছে ব্যক্তিভেদের চেঞ্জ হয়ে যাবে। উনি কোন কোম্পানিতে চাকরি করে, উচ্চ পদস্থ নাকি নিচ্চ নিম্ন পদস্থ, এবং সরকারি নাকি বেসরকারি, এই দুইটা চারটা বিষয়ের উপর ভেরি করবে আর কি। সো এটা সবসময় সেম থাকবে না। যদি নিম্ন পদস্থ কর্মকর্তা হয় সেক্ষেত্রে তার আলাদা নিয়ম, তার জন্য উচ্চ পদস্থদের জন্য আলাদা, সরকারিদের জন্য আলাদা, বেসরকারিদের জন্য আলাদা। তো আমি আবারও যেটা বলছিলাম, যারা এই ট্যাক্সের ক্ষেত্রে অনেক কনফিউশন ফেস করেন, আলহামদুলিল্লাহ ভাই অবশেষে GPA 5 পেলাম, সঠিক ইনফরমেশন দেওয়ার জন্য ধন্যবাদ। হ্যাঁ, তার মানে তো আপনি অনার্সের স্টুডেন্ট না, কারণ অনার্সে তো GPA 5 নাই। আচ্ছা যাক, সেটা আলাদা বিষয়। ঠিক আছে, আপনাদের পার্সোনাল প্রবলেমগুলো যদি আপনারা আমাদের মাধ্যমে সলিউশন করে নিতে চান, আপনাদের জন্য একটা প্রাইভেট গ্রুপের ব্যবস্থা করা হয়েছে। এই গ্রুপে আপনারা সবগুলো সমস্যা একসাথে সমাধান পেয়ে যাবেন ইনশাল্লাহ। যেমন এই যে গৃহ সম্পত্তি খাতের পুরো টপিকের মধ্যে যতগুলো কনফিউশন আছে সবগুলো এখানে কি করা আছে, মেনশন করে দেওয়া আছে। তারপরে মনে করেন যে গৃহ সম্পত্তি খাতে আয়, এটা কি সেম নাকি? জি, এটা মনে হচ্ছে ওই দুইটা পার্ট করতে হয়েছে, কারণ একটা পার্টে তো সবগুলো ইয়াগুলো এন্ট্রিগুলো ধরেনি। ঠিক আছে, তারপর কোম্পানি কর নির্ধারণ, পুরো টপিকটা আমরা রিভাইজ করে দিয়েছি, কোথায় কোথায় প্রবলেম হয়েছে, প্রবলেমটা কেন হয়েছে, কোথায় সংশোধন হয়েছে, বিষয়গুলোকে করে দেওয়া আছে। তো আপনারা যদি আমাদের প্রাইভেট গ্রুপ জয়েন করেন সেক্ষেত্রে এগুলো পেয়ে যাবেন। তাছাড়াও পার্সোনাল কেয়ারিংয়ে পড়তে চাইলে পার্সোনাল কেয়ারিংয়ে আপনাকে জয়েন হতে হবে। নর্মালি ফ্রিতে সবার সমস্যা একটা একটা করে ধরে দেওয়া সম্ভব না, কারণ এভাবে আমাদের সময় যাচ্ছে। তাছাড়াও যারা টাকা দিয়ে পড়তেছে তাদের ফেসিলিটিস নর্মালের তুলনায় এমনিতেও একটু বেশি দেওয়া হবে। আর যারা আপনারা আমাকে ইউটিউব থেকে দেখছেন, ফেসবুক থেকে দেখছেন, ইউটিউবে আমার একটা চ্যানেল আছে, আপনারা চাইলে আমাদের চ্যানেলে জয়েন হতে পারেন। এখানে আপনাদের মানে বিভিন্ন পড়াশোনা রিলেটেড ভিডিও, লাইভ প্রিমিয়ার ভিডিও, নর্মাল ভিডিও দেওয়া হচ্ছে। এই ভিডিওগুলো আপনাদের ইনশাল্লাহ অনেকটাই হেল্প করবে, হেল্পফুল হবে। ঠিক আছে, আর যারা আমাকে সরাসরি ফেসবুক থেকে দেখছেন তাদের জন্য, ইউটিউব থেকে দেখছেন তাদের জন্য আমাদের একটা গ্রুপ আছে, BBA গ্রুপ অল ডিপার্টমেন্ট, আপনারা এই গ্রুপে জয়েন হতে পারেন ইনশাল্লাহ। এখান থেকে আপনারা ভালো পরিমাণ কন্টেন্ট কনজিউম করতে পারবেন, অর্থাৎ আপনাদের পড়াশোনায় এখানে মোটামুটি ভালোই সুবিধা পাবেন ইনশাল্লাহ। তো কারো কোনো প্রশ্ন থাকলে, জানার থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করেন। আজকে পর্যন্তই, সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হচ্ছে নেক্সট পর্বে। ততক্ষণ পর্যন্ত খুদা হাফেজ।